কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা বি বলে। নকল হইতে সাবধান। পিতা আমাকে ছেড়ে দিয়েছে এই ঘোর কলির মাঝারি, কোথায় যাই কি বা করি, জঠরে যে বড় মোর ক্ষুদার জ্বালা। না না, মনে পড়েছি আছি আমার কন্যা রক্তাবতী, এই মুহূর্তে আমার কন্যা রক্তাকে আমি করিব স্মরণ। রক্তা রক্তা মা তোর কেন দেখি বিরাস বদন, কেন দেখি বিরাস বদন, ওমা বল মায়া মাই বল মা গো কেন দেখি বিরাজ বদ, কেন দেখি বিরাজ বদ, বল মা আমার বর ক্ষমা করো, বল মা আমার বর আর বলো 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 মা গো কোথায় যাবি তুমি, সঙ্গে যাব আমি তোমার রয়েছে যুক্তিদাতা, তুমি তাকে স্মরণ করো, সে এসে তোমায় বলে দেবে সকল যুক্তি মা গো। ঠিকই বলেছিস মা। হ্যাঁ মা, আছে আমার পুত্র বীর দেব জরাসুর, এই মুহূর্তে আমার পুত্র দেব জরাসুরকে করিব স্মরণ। আমি জরা 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 বলে ডাকি বারে বাহারে, ওর জরা 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 বলে কেন গো মা? বলি ক্ষুদা নলে বা এই আমার জঠর জলে মা, আমি এ দুঃখ যা না বোকারে, আমি থাকতে ক্ষুদা
তাতেও আমার ক্ষুধার জ্বালা নিবারণ হবে না। ফল জল অন্নপূর্ণার অন্ন তাও তোমার হবে না, তাহলে তোমার কিসের ক্ষুধা হয়েছে মা? শুনবি বাবা, কিসের? ওই আমার পূজার ক্ষুধা হয়েছে রে, পূজার ক্ষুধা হয়েছে মা, পূজার ক্ষুধা হয়েছে মা, ক্ষুধা হয়েছে ক্ষুধার জ্বালা সহে না রে, পূজার ক্ষুধা হয়েছে মা, ক্ষুধার জ্বালা সহে না মা, পূজার ক্ষুধা হয়ে পুষ্পাঞ্জলি আমরা দুটি ভাই বোন নিত্যদিন দিই তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি। আমাদের পুষ্পাঞ্জলিতে তুমি সন্তুষ্ট নও মা? ও বাবা, তব হস্তে নিয়ে পূজা দেবী সপ্ত মঙ্গলা নাম করিয়েছি ধারণ, সত্য তাই তো আমার বাঞ্ছা দাদি মর্তেরে বুকে ঘটে পটে পূজা নিয়ে দেবী অষ্ট মঙ্গলা নাম করিব ধারণ, তাই নাকি মা? হ্যাঁ বাবা। কোথায় যেতে চাও? কোথায় যেতে চাই জানিস জরা? কোথায়? ওরে যাইতে মম জরা বাঞ্ছা জাগে, তাই নাকি? যজতির ঘরে ওরে যাইতে বড় আমি হলাম জগৎ জননী, আমার কোন জাত পাত নেই, আমি সবার হস্তে নিই পূজা আর সবার বাড়িতে যাই, আমার আমার পূজায় আমি জাতি ধর্ম বিবেচনা করি না বাবা, তাই নাকি? জাতি ভেদাভেদ করো না বাবু, এই মর্তের মানবগণ ওই নিমায়ের হাতে পূজো নিলে তোমাকে কেউ ঘটে পটে পূজা করবে না, একটিবার আদেশ করো মা, একটিবার আদেশ করো, ওই মর্তের বুকে গণনা করে দেখি এমন কোন ভক্ত আছে যার হস্তে পূজো নিলে মর্তের বুকে ঘটে পটে পাবে তুমি জাগো 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 জরাসুরের মায়া।
পেয়েছি মা পেয়েছি পেয়েছিস জরা বীর সিংহ গ্রাম মৎস্য অধিপতি পরিচয় নন্দন রাজা বিরাজ জরা তার হস্তে পূজা দিলেই মৎস্য দেবকে ঘটে পটে পাবে তুমি পূজা কি বললিস জরা মৎস্যাধিপতি রাজা বিরাট যদি করে আমার পূজা জগতের বুকে আমি অষ্টমঙ্গল নামে করিব ধারণ সত্য তাই তো আজ সকলে যুক্তি সকল উপায় তুমি আমাকে বলে দেবে তব যুক্তি শুনে চলে যাবো রাজা বিরাট নগরে তাই হবে মা কি শুনতে চাও আমার কাছে বলো সর্বপ্রথম বলো রাজা বিরাট কার ভক্ত কার ভক্ত বলতে হবে মা ওমা বিরাট বিভোর ভক্ত বিনয় বিদুর্গ 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 মানে মত দুর্গ ধর্ম দর্প দুর্গ মানে মত দুর্গ ধর্ম দর্প আর কিছু জানতে চাও ও বাবা রাজা বিরাট তেজে কেমন তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি মা তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি মা অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি মা তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধ বৃহস্পতি মা শুনে না হয় পাঠ রানি অতি বুদ্ধি মতি মা অশ্বতি না হয় পাঠ রানি অতি বুদ্ধি আর কিছু জানতে চাও ও বাবা রাজা বিরাটের গমন কেমন গমনে পবন রাজা ক্ষমাকে কি সম 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 রাম তুল্য রাজ্যপাল মা রিপু বনে যাব রাম তুল্য রাজ্যপালে রিপু বনে রাজা বিরাটের কোন আছে পুত্র আদি সন্তান রাজা বিরাটের সন্তান হ্যাঁ বাবা কেন রাজার শ্রাদ্ধ খেতে যাবে কেন না রাজার শ্রাদ্ধ খেতে গেলে হয়তো ওই ওদের হাতে পিণ্ডিটা নেবে ও বাবা রাজা বিরাটের শ্রাদ্ধ খেতে যাবে তুমি তো রাজার হাতে পূজো নিতেই যাচ্ছ তার ছেলে মেয়েকে নিয়ে তুমি কি তার ছেলে মেয়ের নাম যদি আমি না জেনে যাই তাহলে রাজা বিরাট আমাকে পূজো করবে না পূজার পরিবর্তে কি করবে জানিস জরা কি করবে আমি অপমান হব রে অপমান হব রে অপমান হব রে অপমান হব রে দেবী বলে পূজিবে না অপমান হব রে দেবী বলে পূজিবে না অপমান হব রে অপমান হব রে আমি থাকতে তোমাকে অপমানিত হতে দেব না উত্তর রাজার কন্যা চারিটি নন্দন মা 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 অনেক ঐশ্বর্য ঘরে অনেক গোধন মা অনেক ঐশ্বর্য ঘরে অনেক গোধন আর কি জানতে চাও ও বাবা একে একে সব উপায় আমাকে বলে দিয়েছো তাই তো শেষ যুক্তি শেষ উপায় বলে দিতে হবে শেষ হ্যাঁ কি জানতে চাও শুনি রাজা বিরাটের আছে কোনো মন্ত্রী মা কি হয়েছে জরা কি বললে মা তুমি সেই সেই মন্ত্রীর নাম শুনতে চাইবে সেই মন্ত্রীর নাম শুনতে চাও না মা সেই মন্ত্রীর নাম শুনতে চাও না কেন বাবা কেন জানো সেই মন্ত্রীর নাম শুনলেই বাঘে গলিতে এক ঘাটে জল খায় সেই মন্ত্রীর নাম শুনলেই গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যায় যার ভয়েতে কিনা স্বয়ং যমরাজ আসতে ভয় পায় নাকি একা রমণী হয়ে কেমন ভাবে যাবো রাজা বিরাট নগরে তুমি সেখানে যাবে সেই বিরাট সেই কিচক জানতে পারবে কেমন কোন সময় যাবো কোন সময় জানো বাবা
না ডাকবে পাখি না ছাড়িবে বাসা, যাত্রা করো তুমি উষা, উষা কালে তুমি যাত্রা করবে মা, জবে হবে অর্ধনিশি রাজা রশি ঘরে বসি স্বপ্নে ভরে দেখা দেবে তুমি মা সীতা। তাই হোক দেব জয়সুর, আজ তোমার সকল যুক্তি সকল উপায় শুনে চলিলাম রাজা বিরাট নগর। বিরাট রাজার নাম শুনেই অমন করে ছুটে ছুটে চলে যাচ্ছ ওই বিরাট নগরে। সেই রাজা বিরাট এমন কি ভাগ্যবান মা, এমন কি ভাগ্যবান, প্রথম দর্শনে তোমার পাবে রাজ রামেশ্বরী দর্শন। তাই তো দর্শন, কত মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে আমার পায় নাই সাকার মূর্তি দর্শন। রাজা বিরাট এমন কি ভাগ্যবান, প্রথম দর্শনে পাবে আমার সাকার মূর্তি দর্শন। না দর্শন, আজ তোমরা যেই বেশি আমাকে সাজিয়ে দেবে সেই বেশি যাব রাজা বিরাট নগর। তাই হবে মা, ও মা ধরো ধরো মা, ব্রাহ্মণীর বেশ পাকাও মা গো মাথার ওকে, ধরো ধরো মা ব্রাহ্মণীর বেশ পাকাও মা গো ধরো ধরো ব্রাহ্মণীর পাকাও মা গো মাথার ওপরে, ধরো ধরো মা ব্রাহ্মণীর পাকাও মা গো মাথার ওপরে, গাছে ক্ষমা বলি ও আমার মা, গাছে নামা বলি হাতে মুড়ি পারিলি ও মা আমার মা গো, মা হস্তে মুড়ি পারিলি ও মা আমার মা গো, মস্ত পেটে কুলাহানি ও মা আমার মা গো, মা মস্ত কে কুলাহানি ও মা কে কোলো শিহিলি ও মা আমার মা গো, মকর কেতে কোলো শিহিলি ও মা আমার মা গো, মা ব্রাহ্মণীর বেশে মা, ব্রাহ্মণীর বেশে মা, মা ব্রাহ্মণীর বেশে মা, ওই বিরাজে যাত্রা করো ব্রাহ্মণীর বেশে মা, সেই বিরাজে যাত্রা করো পুরুষের বেশে মা, আমার মা পছন্দ হয়েছে তো জরাসু জরাসু বলো ওরে মানাই নিজ আমায় কাঙ্গালিনি ভক্তে লাগি সাজি আমি, ওরে মানায় রে কাঙ্গালিনি জরা ভক্তের জন্য সাজি আমি, মানায় আর কাঙ্গালিনি ভগতের লাগি আমি যাব আমি ওই তুমি কি বললে মা, আমরা সাজালাম আর তুমি বললে ভক্তের লাগি সেজেছো, তাই তো কি বলি, আজ শুধু তোমাদের হস্তে নয় যেহেতু ভক্তের লাগি আমি সেজেছি কাঙ্গালিনি, তাই তো জগতে সকলে ভক্তের হাতে ভক্তরা যেভাবে আমাকে সাজাবে সেই বেশে যাব আমি রাজা বিরাট নগরে। তাই তো আমি বলছিলাম, যাই হোক তার আগে আমরা গিয়ে যাই আমাদের দুটি ভাই বোনের ভক্তি পোষণ। ওম শীতল কুতাম জগদ মাতা, ওম শীতল কুতাম জগদ পিতা, ওম শীতল কুতাম জগদ ধাত্রী মা, ও
নমস্কার সুধীর যাত্রাপ্রিয় দর্শনার্থীদের জানাই নিউ গীতাঞ্জলি অপেরার পক্ষ হতে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। মা যাবে বিরাটনগরে পুজো নিতে, জরা রক্ত সাজিয়ে দিয়েছে তাদের মনের মতো করে, আপনারাও আসবেন ভক্তের জন্য সেজেছে ভগবান, আপনারাও আসবেন আলতা সিঁদুর নব বস্ত্র দিয়ে মাকে সাজিয়ে দেবেন। মা যাবে বিরাটনগরে পুজো নিতে, একটু দেরি তাড়াতাড়ি আসবেন, দেরি করবেন না। Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.